चले धाबावालाते यहाँ लोकेटेड आछे आपनी जखन खड़गपुर थेके मेदिनीपुर धर्मार दिके जाबेन तखन ठीक राइट साइडे आपनी धाबाटाके देखते पाबेन और खूबी एक अट्रैक्टिव धाबा जेमन आपनारा देखलेन सिनेमैटिक्स किछुक्षण आगे खूबी भालो और अट्रैक्टिव आपनाके लागबे। तो एखन आमादेर सामने बसे आछेन एखानकार ओनार। तो चलुन ओनार काछे एखानकार स्टोरिटा जेने निई जे उनि किभाबे एखानकार इनिशिएटिवटा निलेन। थैंक यू। व्यूअर्सदेरके हाई करे दिन आपनि और आपनि स्टोरिटा बोले दिन। যখন শুরু করেছিলাম আজ থেকে 3 মাস আগে তখন ধাবাটা এরকম ছিল না, মানে এটা একদম লোকাল যেমন ধাবা হয় সেই স্টাইলে ছিল। সামনের দিকে কিচেন ছিল, কিচেনটাকে ভেঙে নতুন করে করা, উপরে একটা ব্যাকবেড হল রেডি করেছি। আর সিনেমেটিকের আইডিয়াটা এসেছিলো ছোটোবেলা থেকে গব্বর সিংকে পছন্দ, সেই জায়গা থেকে গব্বর সিং স্টাইলে আরও অনেক কিছু কাজ বাকি আছে, পুরোটাই গব্বরের থিম হবে। গব্বর বলুন অন্যান্য ভিলেন বলুন টোটালটাই ভিলেন থিমের উপরে এই রেস্টুরেন্টটা হবে। থিমের কাজ বাকি আছে, আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে টোটালটা কমপ্লিট করে উঠতে পারবে। আর এই রেস্টুরেন্ট সম্বন্ধে নতুন রেস্টুরেন্ট একদম ইউনিক কিছু খাওয়ার দাওয়ার পাওয়া যায় যেগুলো ভাই কিছুক্ষণ পরে আরও দেখা যাবে, আপনারা এসে অন্তত একবার ট্রাই করে যান, তারপরে বলবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই ভিডিও দিয়ে রিভিউগুলো দেখতে পাই। হ্যাঁ, আর সব থেকে বড় কথা গাইজ আপনারা রাস্তা দিয়ে যখন পেরোবেন ওই যে বাইরের যে লোগোটা ওটা দেখে আপনি থেমে এক দুবার দেখবেন। আমার সাথে এটা হয়েছিল, আমি দুবার যখন পেরিয়ে যাচ্ছি আমি বাইরে দাঁড়িয়ে দেখেছি এটা কী ভাই হঠাৎ করে। তো থ্যাংক ইউ। ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে শেয়ার করে দিন। तो गाइस जैसे कि आप देख पा रहे हैं यहाँ पे फ्रंट में यहाँ पे कबाब बनाने वाला एक जोन है। এখানে একটা কাবাব বানানোর জন্য একটা স্পেশাল জোন আছে আর এখানে আছে বিলিং কাউন্টার। আর এখানে যে থিমটা আছে গাইস ইয়েলো লাইটেড থিম আছে। ঢুকে এখানে লেফট সাইডে আপনাদেরকে একটা ফ্রিজ দেখা যাবে যেখানে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোকাকোলার একটা সেপারেট জোন আছে। এখানে একটা সাউন্ড সিস্টেম রাখা আছে। আর গাইস এই জায়গাটা যে ধাবাওয়ালার সেকশন হলো এটা অ্যাকচুয়ালি ভিলেন বেসড একটা থিম রেস্টুরেন্ট, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ওনার যিনি উনি অ্যাকচুয়ালি গব্বরের ফ্যান ছোটোবেলা থেকে। তো ওই জন্য আপনি এই যে দেওয়ালগুলোতে দেখতে পাবেন গব্বরের সবকটা কোটস লেখা আছে, ঠিক আছে। যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন শোলের সবকটা কোটস লেখা আছে। আর এখানে ভিতরের সেকশনটা অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশন গাইস, ওকে। আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন কিতনে আদমি থে সব ক্যাপশন লেখা আছে। আর এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটাতে শোলে দিয়ে শুরু করা হয়েছে সামনেটাকে। তো হ্যালো গাইজ, আজকের এই ভিডিওটা হতে চলেছে বাংলায়। আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি আর এখানে খুবই একটা ইউনিক থিম এই রেস্টুরেন্টটা। এটা অ্যাকচুয়ালি একটা ভিলেন থিম রেস্টুরেন্ট আর যেটা আপনারা দেখতে পাবেন এটার নাম হলো ধাবাওয়ালা। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা খুবই একটা অ্যাট্রাকটিভ লোগো আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। জানি না কতটা ক্লিয়ার ফ্রন্ট ক্যামে, আমি ব্যাক ক্যামে আপনাদেরকে পুরোটা ভিউ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। বাই। गाइस ये जो है इनका किचन है, यहाँ पे एक फ्रिज है और चलिए अब आप सिनेमैटिक शॉट्स एंजॉय कीजिए यहाँ पर। চাউমিন অর্ডার করেছিল তো এদের কাছে জেনে নিই যে এরা কেমন খেয়ে এটা কেমন ফিল হচ্ছে। তো দাদা বলে দিন যে আপনার কেমন লাগছে এটা এক এক করে বললেও হবে। আমি তো আগে নতুন কাস্টমার নই, হ্যাঁ আমি অনেকদিন ধরে এখানে আসছি, সব দিন খোলা হয়েছে। ওকে আর আমার তো খুব ভালোই লাগে যে ব্যবহার, তারপরে যে খাবার দাবার খুব টেস্টি, খুব টেস্টফুল। এটা এটা যেটা আমি এখন খাচ্ছি এটা হাক্কাই নুডলস। আচ্ছা আর কিছু ডিফারেন্স বাইরের রেস্টুরেন্ট মেন হচ্ছে পরিষ্কারটা। আচ্ছা মানে মানুষকে যেটা চায় আর কি সবসময়, আর এটা খুব টাইম মেনটেনটা খুব ভালো হয়েছে যে একটা কাস্টমারকে বসিয়ে রাখে না বেশিক্ষণ। तो हेलो गाइस এটা আমি নিয়ে নিয়েছি মশালা কুলচা। ओके আর এখানে আছে প্লেন নান, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি প্লেন, ঠিক আছে। আর জিরা উপরে স্প্রিঙ্কল করা আছে। আর এখানে আছে ড্রাই চিলি চিকেন, আর এটা এখানকার অথেন্টিক, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এর গার্নিশিংটা, এখানে ফ্রাইড চিলিজ যেটা আছে রেড চিলিজ উপরে রাখা আছে। আর এটার নাম আছে মিক্সড কোলাপুরি, এটা পিওরলি ভেজ যারা কাস্টমার ওদের জন্য। আর এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কাজু আছে, ক্যারেট আছে, আর এটা পুরো পনির রিলেটেড একটা মশালাদার ডিশ। এটা দেখে তো তাই মনে হচ্ছে, এবারে টেস্ট করে আমি রিভিউটাও দিয়ে দিব। আর এটা হলো চিকেন ধাবাওয়ালা। ওকে এটা এখানকার স্পেশালাইজ ইউনিক অথেন্টিক ডিশ, দেখে তো খুবই ভালো মনে হচ্ছে। এগস আর এখানে টমেটোটাকে রোস্ট শেপে কাটা হয়েছে, উপরে চিজ এবং বাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে আর ক্রিম দিয়ে গার্নিশ করা হয়েছে। তো গাইজ এখন আমি একটা মশালা কুলচা আর এই ভেজ কোলাপুরি টেস্ট করতে চলেছি, কেমন আছে আপনাদেরকে লাইভ রিভিউ বলে দিচ্ছি। এই আমি একটা পোর্শন নিয়ে নিয়েছি মিক্স কোলাপুরি, ভেজ কোলাপুরি যেটা ওটা, আর মশালা কুলচা আছে। গাইজ এটা অনেকটাই ডিফারেন্ট, অনেকগুলো ট্যাঞ্জি মশালার একটা কম্বিনেশন আমি মুখে ফিল করতে পারছি। আর এই মশালা কুলচার সাথে এর ভিতরে কাজু কিশমিশ কিছু সার টিঞ্জ এবং একটা ঝাল ঝাল একটা কম্বিনেশন আছে। এটাকে আমি দিতে চাইব 10/10 গাইস, বেস্ট। কাট করো। তো গাইস এটা আমি ড্রাই চিলি চিকেনের সাথে একটা প্লেন নান যেটা ছিল ওটাকে টেস্ট করতে চলেছি। সাথে আমি পেঁয়াজও নিচ্ছি। তো गाइस এর টেস্টটা টোটালি আলাদা, যেটা আমি আগে খেলাম তার সাথে, মানে ইটস কন্ট্রাডিক্টিং। আর এই পেঁয়াজটা একটা আলাদাই কম্বিনেশন মানে মুখে এনে দিচ্ছে। তো আই উড রেকমেন্ড ইউ যে এটা তো টেস্ট করাই উচিত, আর এটাও টেস্ট করে নেওয়া উচিত আগে। তো এবারে আমি নিতে চলেছি এখানকার স্পেশাল, যেটা হলো চিকেন ধাবাওয়ালা। तो गाइज এখন আমি এগ আর এই যে এখানে চিকেন ধাবাওয়ালা যে মেনুটা আছে মশলা কুলচার সাথে আমি নিয়ে নিয়েছি একটা পোর্শন। জাস্ট অসাধারণ গাইজ, মানে আমি এগুলো আনকমেন্ডেবল। যদি কোনো ডিশ থাকে এখানে দুটো, প্রথম হলো এটা মশালা কোলাপুরি আর সেকেন্ড হলো চিকেন ধাবাওয়ালা। এই দুটো টোটালি কমেন্ডেবল একটা ডিশ। এই দুটো ইফ ইউ কাম হিয়ার তোমাদের নিশ্চয়ই মানে এটাকে ট্রাই করা উচিত এক না একবার। ওভারঅল রিভিউ আমি ইন্টিরিয়ার্সের জন্য দিতে চাইবো 10 out of 10। ওটা তো আমি মানে দেখেই মানে মুগ্ধ হয়ে গেছিলাম, তো ওটাকে আমি 10 out of 10 ইন্টিরিয়ার্স রিভিউ দিতে চাইবো। আর ফুড রিভিউ ওভারঅল আমি দিতে চাইবো 9 out of 10। থ্যাংক ইউ। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। তো গাইস এটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মশালা কুলচা। তো এটা খুবই ডিফারেন্টভাবে বানানো, দেখতে পাচ্ছেন যে কত মশালা এতে অ্যাড আছে। তো খুবই ভালোভাবে এটা বানানো হয়েছে। তো চলুন এটাকে এবারে কোলাপুরি মিক্স ভেজের সাথে টেস্ট করে নেওয়া যাবে। এই দুটো একটা খুবই ভালো কম্বিনেশন গড়ে উঠছে গাইস, আর এটা আমার খুবই ভালো লাগছে দেখতে। তো আমি এটাকে দিতে চাইবো 10 out of 10। এটা খুবই ট্যাঞ্জি আছে, তার সাথে মশলাগুলো মুখে একটা আলাদাই ফিলিং ক্রিয়েট করছে। তো ওটা আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনারা এটাকে নিজের মুখে টেস্ট করছেন। প্রোভাইড করা হয়েছে ওটাও একটা ব্র্যান্ডেড কোম্পানির জল, অ্যাকুয়াফিনা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এটা সিল ছিল, আমি এই খুললাম। তো খুবই ভালো লাগলো গাইজ এখানের অ্যাম্বিয়েন্সটা, এবং এখানের যে রিচনেসটা খাওয়ারের, আর যে একটা রয়্যালিটি আর অথেন্টিসিটি যেটা এরা মেনটেন করে চলে আসছে। থ্যাংক ইউ। তো গাইজ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, খাওয়া দাওয়া কিন্তু ওভার হয়ে গেছে। দাদাদেরকে বাই করে দিই, চলুন আমরা অবশ্যই আসবেন একবার ভিজিটে। হ্যাঁ এটা অবশ্যই। আর এখানকার যে ফুড রিভিউটা করেছি ওটা তো আপনারা শুনলেনই। আর ওই দুটো যে ছিল ভেজ কোলাপুরি আর চিকেন ধাবাওয়ালা, ওই দুটো খুবই ইউনিক ছিল গাইজ। পুরো পাঞ্জাবে নিয়ে চলে যাবে আপনাদেরকে ওটা খাওয়ার পরে। তো ওটা অবশ্যই টেস্ট করবেন। তো আর দাদা আপনি কিছু বলতে চাইলে বলে দিন। অবশ্যই এসে একবার টেস্ট করে যান, তারপরে আপনাদের রিভিউটা সবচেয়ে বড় রিভিউ। হ্যাঁ সেটা তো ঠিক। থ্যাংক ইউ।